বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একাদশ শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা এবছর অর্থাৎ 2021 সালে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে, তাদের জন্য সম্পূর্ণ সাজেশন ভূগোলের আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা জানো যে সিলেবাস পরিবর্তন হয়েছে এবং ভূগোল থেকে কিছু কিছু চ্যাপ্টার বাদ হয়েছে। তো আজকের আলোচনা সম্পূর্ণ সেই বিষয়গুলোর উপরে, যে বিষয়গুলো থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে। আমি তোমাদের সামনে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক বিস্তারিত আলোচনা তুলে ধরছি এবং আশা করছি যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো, এই বিষয়গুলোর মধ্যে থেকেই তোমরা হুবহু প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবে। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকের আলোচনায় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো একাদশ শ্রেণীতে তোমরা যারা 2021 সালে ফাইনাল পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য সম্পূর্ণ জিওগ্রাফি সাজেশন। তো প্রথমে বলে রাখি, দেখো তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে এবং সিলেবাস পরিবর্তনের ফলে তোমাদের বই থেকে দুটো চ্যাপ্টার কিন্তু সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। তোমরা জানো যে ভূমিরূপ প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এই একটা চ্যাপ্টার এবং আরেকটা চ্যাপ্টার হলো তোমাদের বারিমণ্ডল। তো সেই জিনিসগুলো বাদ দিলে আমাদের মূলত যে পার্টগুলো আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে আমরা তোমাদের একটু বলে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। শাস্ত্ররূপে ভূগোল এই যে পার্টটা রয়েছে এটা আমাদের সিলেবাসে রয়েছে, কিন্তু মনে রাখবে এখান থেকে ব্রড কোশ্চেন আসবে না, শুধুমাত্র শর্ট টাইপের কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসবে। দ্বিতীয় যে পার্টটা রয়েছে আমাদের, দেখো ভূগাঠনিক প্রক্রিয়া। ভূগাঠনিক প্রক্রিয়ার মধ্যে দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের নীতি এবং আরেকটা অংশের মধ্যে রয়েছে অভ্যন্তরভাগের গঠন, সময়স্থিতি, সমুদ্রবক্ষের বিস্তৃতি, মহাদেশীয় সঞ্চরণ, পাঁচ সংস্থান তত্ত্ব, এই যে পার্টটা। এই পার্টটা তোমার নীতির মধ্যে যে ওই যে পার্টগুলো রয়েছে তোমার এই বুফনের মতবাদ, কান্টের মতবাদ, ল্যাপলাসের মতবাদ, চেম্বারলিন মুল্টনের মতবাদ, জিন্সের মতবাদ, জেফ্রির মতবাদ, এই যে পার্টগুলো কিন্তু প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে। তাছাড়াও দেখো জীবমণ্ডল, সম্পদ, অরণ্য সম্পদ, মৎস্য সম্পদ, ভূমি ব্যবহার, জল সম্পদ এবং খনিজ সম্পদ ও শক্তি সম্পদ, এই প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু রয়েছে। এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র ভূমিরূপ প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ মানে যে পার্টটা আমাদের ভাত, সুতি, আগ্নুৎপাত, ভূমিকম্প, এই যে পার্টটা ছিল সেই পার্টটা আমাদের বাদ গেছে এবং তারপরে সম্পূর্ণ বায়ুমণ্ডল তথা সমুদ্র জলের উষ্ণতা, লবণতা, ঘনত্ব, সমুদ্র স্রোত, সামুদ্রিক সঞ্চয়, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বাদ গেছে। কিন্তু এই যে পার্টটা আমি তোমাদের বলছি, এই সম্পূর্ণ পার্টটা কিন্তু আমাদের সিলেবাসে আছে। এবং তোমাদের আরেকটা যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো বা যে বিষয়টা বলবো, দেখো তোমাদের যে কোশ্চেনের প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটুখানি তোমাদের বলে নিই। তোমরা জানো যে তোমাদের 7 মার্কের প্রশ্ন হয়, 35 মার্কের শর্ট কোশ্চেন হয় আর 35 মার্কের ব্রড কোশ্চেন হয়। তোমাদের মেইনলি 5টা প্রশ্ন লিখতে হয় 7 মার্কের, এবং এই যে 7 মার্কের যে প্রশ্নটা তোমাদের বললাম, এই প্রশ্নটা কিন্তু ওপেন 7 মার্ক নাও আসতে পারে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, 1+6, 2+3+2, 1+3+3, এইভাবেই কিন্তু 7 মার্কের প্রশ্ন আসে। যার জন্য ভূগোলের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, আবার 6 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আসতে পারে। সেইভাবেই কিন্তু আমি তোমাদেরকে সাজেশনগুলো তুলে ধরছি। এবং আজকের এই আলোচনার মধ্যে আমরা যে এই যে প্রত্যেকটা বিষয় বললাম, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, অর্থাৎ প্রত্যেকটা পার্টগুলো থেকে কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা পড়বে এবছর ফাইনাল পরীক্ষার জন্য, সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে একদম চলে যায় আমাদের পরপর অধ্যায়ভিত্তিক বিস্তারিত আলোচনা। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, যে প্রশ্নগুলো আমি বলছি কোনো প্রশ্ন বাদ দিও না, কারণ একটা বিশাল বড় অংশ কিন্তু তোমাদের বাদ দেওয়া হয়েছে। কারণ চ্যুতি, ভাঁজ, আগ্নুৎপাত, ভূমিকম্প, এই পার্টটা বাদ দেওয়া হয়েছে, বারিমণ্ডলের একটা পার্ট বাদ দেওয়া হয়েছে। সুতরাং আর যে পার্টগুলো রয়েছে প্রত্যেকটা পার্ট কিন্তু ইম্পর্টেন্ট, অতএব কোনো কোশ্চেন বাদ দিও না। ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন মন দিয়ে কমপ্লিট করে পড়ে যেও। তো দেখে নাও এবার প্রশ্নগুলো কী কী রয়েছে। আমাদের প্রথম আমাদের আলোচনায় আমরা যেটা বলবো সেটা হচ্ছে শাস্ত্ররূপে ভূগোল বাদ দিলাম, মানে ওটা থেকে আসবে না। তারপর হচ্ছে আমাদের ভূগাঠনিক প্রক্রিয়া অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের নীতি। এবার দেখো প্রশ্নটার ক্ষেত্রে কী হয়, এই প্রাকৃতিক ভূগোলের নীতি থেকে একটা প্রশ্ন আসে, তার অথবাতে এই পার্টের একটা প্রশ্ন আসে, কিন্তু এবছরে এই মুহূর্তে কিছু বলা যাবে না। যার জন্য আমি বলবো দুটো পার্টই কিন্তু ভালোভাবে তোমাদের পড়তে হবে। এবার চলে আসি আমরা প্রশ্নে। দেখো প্রাকৃতিক ভূগোলের নীতিসম্মত থেকে যে প্রশ্নগুলো পড়বে, বিগ ব্যাং কি, কান্টের গ্যাসি তত্ত্বটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ল্যাপলাসের নীহারিকা মতবাদ সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন বর্ণনা করো। চতুর্থ প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জিন ও জেফ্রির জোয়ার স্ফীতি মতবাদ আলোচনা করো। এই যে পার্টটা বললাম প্রাকৃতিক ভূগোলের নীতিসম্মত থেকে, এই পার্টটা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে। এবং তার পরে যে পার্টটা আমাদের রয়েছে সেটা হচ্ছে মানে ভূগাঠনিক প্রক্রিয়ার মধ্যে দুটো অংশ। তো আরেকটা অংশ থেকে যে প্রশ্নগুলো রয়েছে, এই যেটা আমি বললাম অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের নীতিগুলো, এটাও ভূগাঠনিক প্রক্রিয়ারই অংশ। তো আরেকটা পার্টে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেটা দেখো, সমুদ্র তলদেশের সম্প্রসারণ বা সমুদ্রবক্ষের বিস্তৃতি কি, এর সপক্ষে যুক্তিগুলো দাও, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, ওয়েগনারের মহী সঞ্চরণ তত্ত্ব বা এইরি ও প্র্যাটের সমস্থিতি মতবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। 3 নম্বর, সমস্থিতি কি, বিভিন্ন প্রকার পাঁচ সীমান্তে গঠিত ভূমিরূপগুলির সম্পর্কে আলোচনা করো। হয়ে গেল কি বললাম 3টে প্রশ্ন, এদিকে 3টে, অর্থাৎ সমুদ্র তলদেশের সম্প্রসারণ বা সমুদ্রবক্ষের বিস্তৃতির সপক্ষে যুক্তি, ওয়েগনারের মহী সঞ্চরণ তত্ত্ব বা এইরি আর প্র্যাটের তোমার সমস্থিতি মতবাদ সমালোচনা
আলোচনা সব আলোচনা আর সমস্থিতি কি বিভিন্ন প্রকার পাঁচ সীমান্তে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করো। এবার দেখো তোমাদের আমি প্রথমে বললাম যে তোমাদের দুই মার্ক তিন মার্ক এরকমভাবে প্রশ্নগুলো আসতে পারে, যার জন্য কিন্তু এই পাটের প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখবে যে অ্যাস্থেনোস্ফিয়ার কি, বেনিয়োপ জোন কি, বৃত্তচাপ দ্বীপমালা কি, প্রতিবিধান তল কি, সাবডাকশন জোন কাকে বলে, গিরিজনী বহিঃপ্রকালের পার্থক্য, ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র বা ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের পার্থক্য, এই প্রশ্নগুলো কিন্তু টু মার্কের কোশ্চেন জয়েন্ট আকারে চলে আসতে পারে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ তোমাদের আরেকবার দেখিয়ে দিই, ভূগাঠনিক প্রক্রিয়ার মধ্যে প্রথম যে পাঠ অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের নীতির যে অংশগুলো এবং তারপরের অংশগুলো দুটো অংশই বললাম। প্রথমে নীতির অংশ কোনটা, এই যে প্রথমে যে অংশটুকু আমি তোমাদের বললাম এটা কিন্তু ভূগোলের যে নীতিগুলো থেকে যে মতবাদ রয়েছে সেখান থেকে এই কটা প্রশ্ন, তারপরে প্রক্রিয়ারই কিন্তু পরের যে অংশটা রয়েছে সেই পর থেকে কিন্তু এই কটা প্রশ্ন প্র্যাকটিস করবে। এবার আমরা চলে যাব, তাহলে বোঝা গেল কি বললাম, শাস্ত্রপে ভূগোল থেকে কিছু আসে না, ভূগাঠনিক প্রক্রিয়া থেকে দুটো অংশ, এই দুটো অংশ প্রশ্নগুলো বলে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের পরের যে পাঠটা রয়েছে অর্থাৎ জীবমণ্ডল থেকে কী কী প্রশ্ন পড়তে হবে দেখে নাও। দেখো জীবমণ্ডলের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জীবমণ্ডলের বৈশিষ্ট্য উপাদান সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাস্তুতন্ত্র কাকে বলে, একটি স্থলজ বা জলজ বাস্তুতন্ত্র উদাহরণসহ আলোচনা করো, বাস্তুতন্ত্রের উপাদান কি। তৃতীয় প্রশ্ন, খাদ্য শৃঙ্খল অথবা খাদ্য জল কাকে বলে, শ্রেণী বিভাগ করে বর্ণনা করো। চতুর্থ প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, উৎপাদক খাদকের পার্থক্য লেখো, খাদক ও বিয়োজকের পার্থক্য লেখো, খাদ্য শৃঙ্খল খাদ্য জলের পার্থক্য লেখো, উৎপাদক ও বিয়োজকের পার্থক্য লেখো। এবার একটা কথা বলে রাখি, তোমরা হয়তো ভাবতে পারো আলাদা আলাদা কোশ্চেন, কিন্তু না, কথাটা কিন্তু এমনভাবে দিতে পারে যে উৎপাদক খাদকের পার্থক্য লেখো, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করো। বোঝা গেল, দিয়ে দিল তিন মার্ক প্লাস চার মার্ক, এরকমভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। অতএব প্রত্যেকটা অংশই কিন্তু প্রশ্নের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। পরে কোশ্চেন, বাস্তুতন্ত্রের পিরামিড কাকে বলে, বিভিন্ন প্রকার পিরামিডের বর্ণনা দাও। এবার জীবমণ্ডল থেকে আরও কিছু কিছু শর্ট টাইপের প্রশ্ন আছে, যেমন উৎপাদক কি, খাদক কি, বিয়াজক কি, দশ শতাংশের সূত্র কি, খাদ্য জাল কাকে বলে, খাদ্য শৃঙ্খল কাকে বলে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী কেন, টিকা লেখো এনপিপি, টিকা লেখো জিপিপি। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু দু মার্কের জন্য প্র্যাকটিস করবে। এই হলো আমাদের জীবমণ্ডলের প্রশ্ন। দেখো আমি পরপর তোমাদের সামনে তুলে ধরছি, এটা হলো আমাদের জীবমণ্ডলের প্রশ্ন। পরের যে আমাদের পাঠ আছে সেটা হলো সম্পদ। এবার চলে যাবো আমরা আমাদের পরের পাঠ অর্থাৎ সম্পদে। দেখো সম্পদ থেকে যে প্রশ্নগুলো পড়বে সেটা হলো সম্পদের সংজ্ঞা দাও, সম্পদের বৈশিষ্ট্য লেখো বা সম্পদের বিভিন্ন প্রকার শ্রেণীবিভাগ করো। উদাহরণটা ভালো করে দেখে রাখবে, কারণ উদাহরণটা কিন্তু শ্রেণীবিভাগের সঙ্গে লিখবে, তাহলে ভালো নম্বর পাবে। পরেরটা, সম্পদের কার্যকারিতা তত্ত্বটি আলোচনা করো। সম্পদ সৃষ্টিতে মানুষ প্রকৃতির সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। এবার তিনটে না দিয়ে তোমাকে দিয়ে দিতে পারে সম্পদ সৃষ্টিতে মানুষ ও প্রকৃতির ভূমিকা দাও, বা একটা দিতে পারে সম্পদ সৃষ্টিতে প্রকৃতির ভূমিকা লেখো, বা এমনও বলতে পারে সম্পদ সৃষ্টির ত্রয়ী বলতে কাকে বোঝা আলোচনা করো। ত্রয়ী মানে কিন্তু এই তিনটে, মানুষ প্রকৃতি এবং সংস্কৃতি। যাই হোক, যেভাবে আসুক এই মানুষ প্রকৃতির সংস্কৃতি ভূমিকাটা ভালো করে দেখে রাখবে। তাহলে দেখো সম্পদ সংরক্ষণ কাকে বলে, পদ্ধতিগুলো কি কি, তারপরে দেখো সম্পদ থেকে কিছু কিছু টিকা রয়েছে, যেমন সম্পদের বাধা কি কি, সম্পদের বাধা, সম্পদের প্রতিরোধ কি কি, নিরপেক্ষ উপাদান কি, এই টিকাগুলো পড়বে। তারপরে পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য, সম্পদ থেকে এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এবার আমরা চলে আসবো আমাদের পরের যে পাঠটা রয়েছে সম্পদ হলো, এবার পরের পাঠে আমাদের রয়েছে অরণ্য সম্পদ। দেখো অরণ্য সম্পদ থেকে আমাদের এই কোশ্চেন পড়তে হবে। অরণ্য সম্পদ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি লেখো, কৃষি ও সামাজিক বনসৃজনের পার্থক্য লেখো, অরণ্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, অরণ্যের গুরুত্ব কি, নিরক্ষীয় চিরসবুজ অরণ্য, ভূমধ্যসাগরীয় অরণ্য, নাতিশীতোষ্ণ তৃণভূমি, ক্রান্তীয় তৃণভূমি, ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠার কারণ, বৈশিষ্ট্য ও ব্যবহার লেখো, সরলবর্গীয় অঞ্চল কাষ্ঠ শিল্পে উন্নত কেন। এই যে প্রশ্নকটা বললাম এই প্রশ্নকটা হলো জাস্ট অরণ্য থেকে। তাহলে মাত্র তিনটে প্রশ্ন এখানে অরণ্য থেকে দিয়েছি, অরণ্য সম্পদ সংরক্ষণের পদ্ধতি, কৃষি সামাজিক বনসৃজনের পাঠটা রয়েছে, আর এই যে অঞ্চলটা দেখো নিরক্ষীয় চিরসবুজ অরণ্য, মধ্যসাগরের অন্য, নাতিশীতোষ্ণ, ক্রান্তীয়, ম্যানগ্রোভ, এখানটাই জাস্ট ওই যে চারটা তোমাদের অ্যাকচুয়ালি এগুলো একটু বোঝানোর জিনিস। তো এই চারটার মধ্যে এই যে মানে যে অঞ্চলগুলো রয়েছে এই প্রত্যেকটা অঞ্চলের বর্ণনাটাই কিন্তু আসল উত্তর। এবার এটা কিন্তু একটু বুঝে পড়লে কিন্তু একটা প্রশ্ন পড়লে সমস্ত প্রশ্ন পড়া যায়। এইভাবে কিন্তু একটু প্র্যাকটিস করে রাখবে, যে কোনো পার্টটা আসলে কিন্তু তোমরা লিখতে পারবে। তারপর দেখো সরলবর্গীয় অঞ্চল কাষ্ঠশিল্প উন্নত করেন, এই কটা অরণ্যের জন্য ভালো করে পড়বে। এবার আমাদের পরবর্তী যে পার্ট রয়েছে দেখো মৎস্য সম্পদ, মৎস্য সম্পদের জন্য কী কী প্রশ্ন পড়বে সেটা দেখে নাও। দেখো মৎস্য সম্পদ থেকে যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন, নাতিশীতোষ্ণ মৎস্যক্ষেত্রগুলি বিকাশ লাভের কারণ কি। দ্বিতীয় প্রশ্ন, জাপানে মৎস্যচাষের অবনতির কারণ কি, ভারতে মৎস্যচাষের বৈশিষ্ট্য বা অনুন্নতির কারণ আলোচনা করো। উত্তর পশ্চিম বা পশ্চিম মধ্য বা দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্রগুলি সম্পর্কে আলোচনা করো। উত্তর পূর্ব বা পূর্ব মধ্য বা উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্রগুলো সম্পর্কে আলোচনা করো। তারপরে পূর্ব অথবা পশ্চিম ভারত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র সম্পর্কে আলোচনা করো। মৎস্য শিকারের বিভিন্ন পদ্ধতিগুলো কি কি, ক্রান্তীয় অঞ্চলে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র উন্নত না হওয়ার কারণ কি, বা ক্রান্তীয় অঞ্চলে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠেনি কেন। এই হলো মৎস্য থেকে প্রশ্ন। এছাড়াও মৎস্য থেকে কিছু কিছু টিকা রয়েছে, যেটা হলো অ্যানাড্রোমাস, ক্যাটাড্রোমাস, ডেমার্সাল মাছ এবং পিলোজিক মাছ।
কি বললাম অ্যানাড্রোমাস, প্যাথাড্রোমাস, ডিমার্সালমাস এবং পিলেজিক মাস কাকে বলে সংজ্ঞাটা ভালো করে দেখে রাখবে। তার সঙ্গে এই যে জৈব সম্পদ বা মৎস্য সম্পর্কে যে প্রশ্নগুলো বললাম, এই প্রত্যেকটা অঞ্চলভিত্তিক ম্যাপের মধ্যে দেখবে লোকেশনগুলো রয়েছে, টোটাল ভালো করে বুঝে পড়বে, তাহলে দেখবে শুধুমাত্র কয়েকটা বন্টনের জায়গাগুলো কিন্তু এখানে দিতেই হবে এবং ম্যাপে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর না দিলে কিন্তু ভালো নম্বর পাওয়া যায় না। অতএব এই পার্টটা কিন্তু ভালো করে বুঝে পড়বে। নেক্সট আমাদের আরেকটা পার্ট যেটা রয়েছে সেটা হলো জল সম্পদ, খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ এবং ভূমির ব্যবহার। মানে আমরা একবার একটু দেখে নিই, চারটে মৎস্য সম্পদ হলো, এবার পরের যে আমাদের পার্ট রয়েছে দেখো, ভূমির ব্যবহার, জল সম্পদ এবং খনিজ সম্পদ, আমরা পরপর তিনটে আলোচনা করছি। প্রথমে ভূমির ব্যবহার, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপান, ব্রাজিল, ইউক্রেন, নিউজিল্যান্ডের ভূমির ব্যবহারের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। দেখো একটা কথা বলে রাখি, এই যে প্রত্যেকটা নাম বললাম, আমেরিকা, কানাডা, চীন, জাপান, ব্রাজিল, ইউক্রেন, নিউজিল্যান্ড, এর প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কোনোটা বাদ দেওয়া যাবে না, যে কোনো একটা আসতে পারে। একটা চালাকি আছে, চালাকিটা কি একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা মেনটেন করলে যে কোনোটার নাম কিন্তু নামে তুমি ভূমির রূপের ব্যবহার তুমি লিখতে পারো। যেমন ভূমির ব্যবহার মানে কি, সেখানকার অর্থনৈতিক ভূমির ব্যবহার, প্রাকৃতিক ভূমির ব্যবহার, কোনটা কোন পার্সেন্ট কিভাবে ব্যবহার হচ্ছে, সেইভাবেই কিন্তু নোটসটা নামাতে হয়, যাই হোক এটা ভালো করে পড়ে রাখবে। জল সম্পদ থেকে কয়েকটা প্রশ্ন রয়েছে, এখানে জলসেচের পদ্ধতি ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। জল সংরক্ষণ কাকে বলে, পদ্ধতিগুলো কি কি, ভারতে জলসেচের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি লেখো, পাকিস্তান ও মিশরের জলসেচ ব্যবস্থা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এবার চলে যাবো আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে, খনিজ ও শক্তি সম্পদ। এখান থেকে যে জিনিসগুলো পড়তে হবে সেটা হলো আকরিক লোহা, তামা, ম্যাঙ্গানিজ, অভ্র, খনিজ তেল, কয়লা, সৌরশক্তি, জলবিদ্যুতের ব্যবহার। দেখো প্রত্যেকটার অন্তত দুটো করে ব্যবহার পড়ে রাখবে এবং তার অর্থনৈতিক গুরুত্ব। কি বললাম, প্রত্যেকটা দুটো তিনটে করে ব্যবহার এবং তার অর্থনৈতিক গুরুত্ব, কারণ বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু জয়েন্ট আকারে আসে। এবং আরও একটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আকরিক লোহা, তামা, ম্যাঙ্গানিজ, খনিজ তেল, কয়লা এর বন্টন। এবার একটা কথা বলি, বন্টন কিন্তু লিখলে খুব বেশি নম্বর পাওয়া যায় না, যার জন্য চেষ্টা করবে এই প্রশ্নটাকে একটু অ্যাভয়েড করে চলার, মানে কমন পেলেও চেষ্টা করবে যে অন্য প্রশ্নগুলোর অ্যাটেন্ড করার, কারণ যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম অন্য প্রশ্ন ইজিলি কমন পাবে। আর এর শ্রেণীবিভাগ, শ্রেণীবিভাগটা পড়ো, কারণ এটা খুব শর্ট টাইপের কোশ্চেন হয়। লোহার শ্রেণীবিভাগ, আকরিক লোহার শ্রেণীবিভাগ, তামার শ্রেণীবিভাগ, ম্যাঙ্গানিজের শ্রেণীবিভাগ, তিনটে চারটে করে ভাগ এবং ফুল মার্কস পাওয়া যায়। আর কিছু কিছু টিকা রয়েছে, যেমন ওপেক, মধ্যপ্রাচ্যের তৈল বলায়, আর একটা ম্যাপ পয়েন্টিং আছে, তোমরা জানো যে দুটো ম্যাপ পয়েন্টিং দেয়, তোমাদের ম্যাপ পয়েন্টিং ক্লাস সিলেবাস ম্যাপ পয়েন্টিং বললে সার্চ করলেই পেয়ে যাবে, দেখবে আমি তোমাদের ম্যাপ পয়েন্টিংগুলো দিয়ে দিয়েছি, সেগুলো দেখে কিন্তু দুটো ম্যাপ পয়েন্টিং, কারণ এই যে তাগের প্রশ্নটা আসে সেটা 5+2 এইভাবেই বন্টনটা হয়, যার জন্য এই যে 2 মার্কটা ম্যাপ পয়েন্টিংয়ে থাকে, এটা একটু দেখে রাখবে। ম্যাপ পয়েন্টিং 10-12টা ম্যাপ পয়েন্টিং আছে, ওই মৎস্যক্ষেত্রগুলোই বেশিরভাগ ম্যাপ পয়েন্টিংয়ে আসে। তো এইগুলো আমাদের আলোচনা এবং সম্পূর্ণ সিলেবাস এবং সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক আলোচনা তোমাদের সামনে তুলে ধরলাম। তবে হ্যাঁ, লাস্ট একটা কথা বলে রাখি, যে প্রশ্নগুলো বললাম প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে কমপ্লিট করে রাখো, আশা করি পরীক্ষায় কোনো সমস্যা হবে না এবং তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো এই হলো সম্পূর্ণ নতুন সংশোধিত সিলেবাসের সম্পূর্ণ সাজেশন। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।